হয়তো তার আজকে তার অবলম্বনে আমি আজকে সুস্থ আমি সে যদি আমার ট্রিটমেন্ট না করতো হয়তো আমি আজকে আমার স্বাভাবিক জীবনে আমি আসতাম না কিন্তু তার অনুভূতিতে আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আর সবাই যেন আমার হাজবেন্ডের মতন যেন সবাই হয় এভাবে দেখে যেন প্রত্যেকটা নারীর যেন কখনো অবহেলা না করে ঘরে খালাই না থাকে তাহলে সে জীবনে পঙ্গু আমি যেভাবে মানে বসছি যে আমার ডান পাটা ধরে গেছিল ডান পায়ের পাথা ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল স্বাভাবিক জীবনে আমি কাজ করতে পারতাম না ওষাটা করতে পারতাম না এটা যে সে আমার প্রিয় মানুষ আমার সাপোর্ট করে আজকে এই পর্যায়ে আছে এটা আমি তার কাছে অনেক লাখ লাখ শুকরিয়া দেয় আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত 10 দিন হয়েছে এখানে আমি ভর্তি ছিলাম আজকে আমি রিল্যাক্স নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আজকে আমার মানে সুস্থ হওয়ার গল্পটা আপনাদের কাছে আমি তুলে ধরব তার আগে আমি প্রথম একটা ভিডিও দিছিলাম ওইটা দেখে আসি আসসালামু আলাইকুম আমার নাম হয়েছে ফারিয়া আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল কিন্তু আমার হাজবেন্ডের বাসা হয়েছে ময়মনসিং আমি ওখানেই থাকি বয়স 35 গত 5 বছর ধরে আমার কোমরে ব্যথা মানে কোথাও অনেক ডক্টর দেখাইছি চিকিৎসা করাইছে মানে মূল রোগ যে আমি 3 বছর পর ধরা পড়ছে মানে যখন আমি এমআরআই করাইছি মানে ময়মনসিংয়ে তখন আমার মানে এমআরআইতে ধরা পড়ছে যে আমার পেলাইডি L4-L5 মানে আমি অলরেডি আমার 7-8 জন ডাক্তার দেখানো অলরেডি হয়ে গেছে 5 বছরে আমার মানে যে যেটা বলছে মানে সেই সেটাই ডাক্তার দেখাইছি আমি মানে নিউরোলজি মেডিসিন থেকে মানে অল মেডিসিন দেখাইছি পরে আমি এই স্যারের ইউটিউব থেকে বা আমার এক কলিগ আছে তাদের কাছ থেকে আমি মানে যোগাযোগ করে এই স্যারের কাছে আমি মানে আসছি আজকে গত 2 দিন ধরে আমি এখানে স্যারের মানে সহানুভূতি আমি এখানে চিকিৎসা নিচ্ছি হঠাৎ মানে শোয়া ছিলাম শোয়াতে উঠে দেখে মানে এই যে আমার বাম সাইডে মানে কোমরে একটু মানে ব্যথা এই মানে নমুনা দেখছি ওখান থেকে মানে আমি মানে ব্যথা ব্যথা নমুনা থেকে আমার হঠাৎ করে এখন পায়ে ব্যথা চলে আসছে প্রথম ছেলে মানে ডান পায়ে ব্যথা চলে আসছে ডান পা ব্যথা পড়া থেকে বাম পায়ে চলে ব্যথা চলে আসছে স্বাভাবিক জীবনে আমার ধরেন বৈশাখ কাজ করাটা মানে ওইটা মানে অনেক কষ্টের মানে ব্যাপার হয় বা কোনো ঝুঁকি মানে নইয়া কাজ করতে বা একটা বেবি লইতে মানে এগুলো কষ্ট কষ্ট আছে বাথরুমে যাইতে মানে কোনো ভারী কাজ করতে পারি না আমি মানে ভারী কাজ করতে গেলে মানে ওইটা অনেক ব্যথা লাগে ব্যথা হয় যে অপারেশন কথা বলছে মানে 3 জন ডক্টর অপারেশনের কথা বলছে তারা আমি তখন মানে অত নার্ভাস আমি মানে এটার মধ্যে যাইতে চাই না আমি দেখছি যে আমি ইউটিউবে দেখি তখন যে এটা মানুষ অনেকে বলে যে অপারেশন করলে মানে 50% ভালো হয় বা 50% খারাপ মানে এটার জন্য আমি ই করি নাই মানে আমার এক ভাই তারও মানে এই সমস্যায় ছিল মানে সে অপারেশন করার পর সে মানে সুস্থ না পুরোপুরি মানে 100 ভিতরে মানে 40% সে মানে এখনো সম্পূর্ণ তার ব্যথা আছে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি মানা করছি তার ব্যবস্থা না করতে যে আমি ছিলাম বাহিরে বাড়িতে আসার পরে বলছি যে আমি দেশে আসার পরে আমি আইসি আজকে 2.5 মাস ব্যথার সম্বন্ধে আমার সাথে শেয়ার করছে সে বলছে যে যে কোনো এক টাইমে একটা বসার থেকে উপর দিকে ওঠার পরে তার পিঠনে একটা টানা দিছে এটুকু আমার সাথে শেয়ার করছি পিঠনে পিঠের মেরুদণ্ডের মাঝে এরপর থেকে আস্তে আস্তে ব্যথা বাড়ছে কিন্তু এরপরে ময়মনসিং বড় পপুলার ডাক্তার দেওয়ানো হয়েছে বড় বড় সার্জন দেওয়ানো হয়েছে ঢাকা থেকে এক ডাক্তার যা এই ডাক্তার দেওয়ানো হয়েছে ময়মনসিং কিন্তু সেরা পরামর্শ দিচ্ছে এবার আমি নিজের ব্যক্তিগত পরামর্শ করছি আমি সরাসরি আয়া বইসা ডাক্তারের সাথে পরে রাত্রে সে ওইগুলি মানে উইল মানতেছে না সে বলছে এই নাসবো পরে এই বোধ হয় সল্লতের কাটছেন এখানে পরে আমি অন্য জায়গায় চিন্তা ভাবনা করে যে আমি স্যারের কাছে সরাসরি আসি আমি তো টাকা পয়সা অনেক টাকাই তো ব্যয় করছি মানে চিকিৎসা 5 বছরে আমি অলরেডি অনেক ডাক্তার দেখাইছি আমি এখন বলতে গেলে অনেক ডক্টরই হয়ে যায় কিন্তু বললাম না অনেক ডাক্তার দেখাইছি অনেক মানে ই করছি আমার মাসে কাছে আমি 12,000-15,000 টাকার ওষুধ খাইছি আমি প্রতি মাসে আমি এখন স্যারের কাছে যে 2 দিন ট্রিটমেন্ট নিয়েছি আমি মানে অনেকটা মানে অনেকটা ভালো লাগছে তাই আমি সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি তাড়াতাড়ি সুস্থ আমার সন্তানের কাছে জানি ফিরে যেতে পারি আমার বাসা জানি আমার স্বাভাবিক জীবনে আমি জানি চলাফেরা করতে পারবে সবাই আমার জন্য দোয়া করবেন দেশবাসী বা দর্শকরা সবাই তো আমার দেখছেন যে আমি কতটা মানে অসুস্থতা ছিলাম অসুস্থ নিয়ে এখানে আসছি আজকে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে আমি ভালো হয়ে আমি আমার মানে কর্মস্থান নামে চলে যাচ্ছি না যেহেতু যে অসুস্থ ছিল যেহেতু সে অসুস্থ সে এর জন্য তো অনেক মনের প্রতি অনেক আনন্দ বাস সেটাই কারণ যেহেতু সে 10 দিন আগে সে উঠতে পারতো না বসতে পারতো না তো এর জন্য যে নিজের মুখ দিয়ে পড়ছে সে সুস্থ এর জন্য আমি নিজে আমার কোনো আনন্দ ঘরের একটা পরিবার যদি অসুস্থ থাকে হয়তো তার দেখা যাচ্ছে কর্মস্থানটা ভালো লাগে না তার এই বাচ্চা বা এই যে আমি মনে করি 4 বছর আমার একটা বাচ্চা নিয়ে মাদ্রাসায় যাইতে পারিনি ব্যথলে বা হাঁটলে ব্যথা প্রচুর লাগতো কাঁইতে জার্নি করলে ব্যথা লাগতো এটা তো আমার অনেক কষ্ট
ততটা কষ্ট যে তার একটা বাচ্চা নিয়ে আজকে আমি মাদ্রাসা যাইতে পারতাম না ছোট একটা বাবুরে আমি 1 লাখ টাকা দিয়ে পাঠিয়ে দিতেছি এটা তো আমার কষ্ট কিন্তু আমি দোয়া করি যে সবাই আমাকে দোয়া করবেন জানি আমি সুস্থ হয়ে জানি আমার স্বাভাবিক জীবনে চলাফেরা আমার বাচ্চা নিয়ে হাজবেন্ড নিয়ে আমার সংসার জীবনটা জানি আমি সুন্দর মতন থাকতে পারি এটা সবাই আমার জন্য দোয়া করবেন এই মানুষটা আলহামদুলিল্লাহ সে আমার জন্য অনেক সাপোর্ট করছে সে আমাকে অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ আমি দোয়া তাকে আল্লাহ আমার যত ভাতার চুল তাকে তত তার হায়াত দিক সে আমার জন্য কোনো ত্রুটি সে আবার কখনো করে নাই কখনো অবহেলা করে নাই যে তুমি এতটা অসুস্থ বা কি সব তোমার ট্রিটমেন্ট করাতে পারবো না এগুলো সে কখনো আমাকে বলে নাই সে আমাকে সবসময়ের জন্য আনন্দ দিছে যাও তুমি অমুক ডাক্তারের কাছে যাও অমুক ডাক্তার কাছে তুমি ভালো হবা অমুক ট্রিটমেন্ট করো অমুক ওষুধ খাও সে আমার ওষুধের জন্য সে খুব কেয়ার টাইমে আমি ওষুধ খাইছি নাকি টাইমে আমি ঘুমাইছি নাকি মানে সে সবসময় জন্য হয়তো ফোনে ছিল সে আসছে আজকে তিন মাস নিয়ে অলরেডি সে আমার মানে অনেক ডক্টরের কাছে নিয়ে গেছে তিন মাস আশা করো মানে সে আশা করো মানে একদিন সে আমাকে সময় দিতে পারেন আমি তাকে সময় দিতে পারিনি মানে ডক্টরের কাছে এখানে সেখানে সে আমার নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তাকে আমি দোয়া করি সে আমার মাথা যত সুর তাকে আল্লাহ শত হায়াত দিক তো তার আজকে তার অবলম্বনে আমি আজকে সুস্থ আমি সে যদি আমার ট্রিটমেন্ট না করতো হয়তো আমি আজকে আমার স্বাভাবিক জীবনে আমি আসতাম না কিন্তু তার অনুভূতিতে আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আর সবাই যেন আমার হাজবেন্ডের মতন যেন সবাই হয় এভাবে দেখে যেন প্রত্যেকটা নারীর যেন কখনো অবহেলা না করে ঘরে খেলাই না থাকে তাহলে সে জীবনে পঙ্গু আমি যেভাবে মানে বসছি যে আমার ডান পাটা ধরে গেছিল ডান পায়ের পাথা ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল স্বাভাবিক জীবনে আমি কাজ করতে পারতাম না ওষাটা করতে পারতাম না এটা যে সে আমার প্রিয় মানুষের আমার সাপোর্ট করে আজকে এই পর্যায়ে আসছে এটা আমি তার কাছে অনেক লাখ লাখ শুকরিয়া দেয় স্যারকে আমি ধন্যবাদ জানাইছি সে নিজের হাত দিয়ে নিজের আমার পাও ধরে নিজের সবকিছু ধরে সে আমার ডিউ করছে সে ট্রিটমেন্ট করছে আলহামদুলিল্লাহ স্যার আমার হয়তো মানে সে অনেকটা আমার ফুল কেয়ার ছিল ফুল সাপোর্ট করছে আমারে স্যারে আমারে মানে প্রতিটা একটা যে রুগী একবার সে দেখতে একবার বেশি সে তার চেম্বার ঢোকে না আর আমি স্যারকে আমি দুইবার দেখাইছি দুইবার আমার নিয়েছি বিরক্ত হয় সে সাথে কখনো যে তোমার আমি দেখে দিলাম তুমি আমি যেভাবে বলছি তুমি চলে যাও না আমি স্যারকে বলছি স্যারকে সাথে আমি দেখা করবো তারা আমার আবার নিয়ে গেছে তারা আবার কি সমস্যা তোমার স্যার আমার একটু সেপিবিট করেন বা আমার এই সমস্যা কিন্তু স্যার আমার সবগুলো আমার সে শুনছে এটা আমার স্যারকে মানে স্যার অনেক ভালো আমি নামাজ পড়ে দোয়া করি স্যারকে আল্লাহ দীর্ঘ জীবন হায়াত করুক আমি স্যারের জন্য অনেক দোয়া করবো কারণ স্যার আমার জন্য অনেকটা সেপিবিট করছে সে আমার জন্য আর কারোর জন্য বলতে পারি না কি আমি বলতে পারি না কিন্তু আমার জন্য সে হেল্প করছে অনেক যে আল্লাহ পাক সুস্থ করছে যে রোগী যে আনছি অন যেহেতু সুস্থ হয়েছে তার জন্য স্যারের বহুত ধন্যবাদ আমার মতন যদি কোনো পেশেন্ট এভাবে পেলাই দিই যদি রোগ কখনো থাকে অসত অন্য জায়গায় টাকা পয়সা ব্যয় না করে সরাসরি স্যারের কাছে চলে আসেন অবশ্যই আপনারা সুস্থ সবাই বুঝে আপনারা চলে আসতে পারবেন যে হয়তো আমার ভিতরে কাজ করছে আমি যেভাবে এভাবে আমি ছিলাম মানে আমার কাছে আমার যে ব্যথাটা ছিল অন্য ডাক্তার দেখাইছি কোনো কাজ হয় না পরে স্যারের সাথে দেখা দিয়ে চলে আসছি হয়তো এটা যেন আমার মনোবিশ্বাস যদি আমার মতো এভাবে কোনো রুগী থাকেন অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেল দেখে বা কারো কাছ থেকে শুনে আপনারা স্যারের কাছে সহনীত হয়ে হন আমি এটাই বলি সবার কাছে দেশবাসীর কাছে সবার কাছে বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আছেন আপনারা দেখে যদি আমার মতো কোনো রোগী থাকেন তার সরাসরি স্যারের কাছে চলে আসেন সবাই আমার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সুস্থ থাকি সবাই সামনে যে যে সুস্থ যে আমরা অসুস্থ রোগী নিয়ে আসলাম যে সুস্থ হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল